এই পাশে মন্দির আর এই পাশে মসজিদ, এটা সুন্দর আপনার আর কোথাও দেখেন না। আপনারা যখন পুজো করেন বা এখানে যখন নামাজ আদায় হয়, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। যার যার ধর্ম শেষে পালন করে, এখানে কারো কোনো আপত্তি নেই। এই নিয়ে কোনোদিন আমার জীবদ্দশে আমি ঝগড়া হইতে শুনি নেই। হ্যালো ভিউয়ার্স, শ্রুত ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের ভৈরবগঞ্জের মাঝদিহি মসজিদের সামনে। সবাই জানি, কিন্তু আজকে আসলে অনেক কারণেই বলতে হবে, এই জন্য বলছি। আর সেটা হচ্ছে, ধরেন আমাদের যখন হচ্ছে কোনো ধরনের মানে মসজিদে মিলাদ মাহফিল হয়, এই ধরনের কোনো আয়োজন হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় আমরা হিন্দু ঘর থেকে, হিন্দু দোকান থেকে হচ্ছে মিষ্টি আনি, মিষ্টি এনে হচ্ছে সেই মিলাদের আয়োজন করে থাকি। আবার একই রকম আমরা অনেকেই জানি যে হিন্দুদের, হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় যদি ধর্মীয় উৎসব যেটা বলি, সেটা হচ্ছে দুর্গা উৎসব, দুর্গাপূজা। আর এই দুর্গাপূজায় যে প্রতিমাগুলো বানানো হয়, এই প্রতিমা তৈরিতে কিন্তু যেই অর্থ খরচ হয় বা অর্থ ব্যয় হয়, তার কিন্তু একটা বড় অংশ হচ্ছে এই মুসলিমদের কাছ থেকেই যায়। মুসলিমরাই হচ্ছে এই অর্থ সহায়তাটা করে থাকেন, যেটা হচ্ছে মানে এটা আমি বলছি, এটা কখনোই বলতাম না, কিন্তু আজকে আমি বলছি যে কারণ আছে বলেই বলছি। আর আমি ঠিক এই মসজিদ থেকেই, ঠিক মসজিদের সামনে থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করছি। এইটার পিছনেও একটা কারণ আছে। এই যে আমার কথা শেষ হতে না হতেই আমি এখন যেই জায়গাটায় আসছি, এটা হচ্ছে একটা মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী মহাদেবাংশ ভৈরবনাথ মন্দির, এখানে লেখা আছে। আর ঠিক মসজিদের পাশেই কিন্তু হচ্ছে এই মন্দিরটা। এই মন্দির আর মসজিদের মাঝখানে কেবল একটা দেয়াল, আর এতেই আসলে অনেক কিছুই প্রমাণ পায় যে বাংলাদেশকে যতই মানে মানুষ বলুক না কেন যে এখানে হচ্ছে সম্প্রীতি নাই বা এখানে হচ্ছে মানে হিন্দুদের জন্য শান্তি নাই, এই বিষয়টা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যখন আমরা এই জিনিসটা দেখব, মসজিদ আর মন্দির কীভাবে ভৈরবগঞ্জে একেবারে পাশাপাশি নির্মিত হলো, তার ইতিহাস সম্পর্কে সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই ভৈরবগঞ্জে। আমার বাসা হচ্ছে মসজিদের মাঝখানে, আমার একপাশে মন্দির একপাশে মসজিদ। এটা আপনার আমরা শুরু থেকেই দেখে আসছি যে আমাদের এখানের মধ্যে সাম্প্রদায়িকতার মানে ইয়ে নাই, মানে হিন্দু মুসলিম আমরা একে অপরের সাথে ভাই ভাই ভালো সম্পর্ক। আমরা এখানে ফাঁসত্ব নামাজ চলে, মসজিদে আজান হয়, আর মন্দিরে যখন তাদের মানে সময় আসে, যখন পূজা বা যেগুলো তারা করে এগুলো তারা তাদের মতোই করে, কোনো অসুবিধা নেই। তারা তাদের মতো করে, আমাদের এগুলো আমাদের মতোই চলে, এখানে কোনো অসুবিধা নেই। আমরা একে অপরের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, একে অন্যকে সহযোগিতা করা হয়। আমার বাড়ি শ্রীমঙ্গল, কিন্তু আমি এখানে অনেকবারই নামাজ পড়ছি, কিন্তু এখানে যে মন্দির আছে পাশে সেটা আমি জানতাম না, আজকে আমি প্রথম জানতাম। কিন্তু আমি অনেকবার এখানে নামাজ পড়ছি, কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে শোনার পরে যেখানে আশপাশে একটা মন্দিরও আছে, কিন্তু এই ধরনের ঠিক মসজিদের পাশে, ঠিক মসজিদের পাশে, এখন শুনে আমি অবাক হয়ে গেছি। মসজিদের মন্দির এটা কীভাবে একসাথে মানে পাশাপাশি নির্মিত হলো, বা এটার কোনো ইতিহাস কি আপনি জানেন? না, ইতিহাস আগের ইতিহাস আমরা জানি নাই। তা আমরা বহু পূর্বপুরুষ আটটা কি ওটা দেখছি, বলছেন এই নৌ মন্দির আছে, বলছি রাখো নৌ মন্দির সেবাহিত আসলে একজন আব্দুর রহমান নামে আসাম মসজিদের মসজিদ, আর এখানেও আসছিল যে পূর্ণবাবু আসলা স্থান জায়গায়টা, আর কার জায়গা এটা? পূর্ণবাবু, পূর্ণবাবু ওনার জায়গা, ওনার জায়গায় মন্দির নির্মিত হয়েছে। আপনারা যখন পুজো করেন বা এখানে যখন নামাজ আদায় হয়, হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা হয় না। এই এলাকায় যেরকম আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে আছি, কোনো এলাকায় মনে হয় নাই আর, ঠিক আছে, অনেক ভালো আছি আমরা। আমাদের যে হিন্দু এবং মুসলিম যে সম্প্রীতি, এটা আমি জন্মের পর থেকেই দেখতেছি, কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। তারা পূজা অর্চনা করতেছে, আমরা আমাদের ধর্মীয় আচার আচরণ পালন করতেছি, কেউ কারো বাধা হয়ে দাঁড়ায় না। তো এখন যে দেশে একটা পরিবর্তন আসছে বা পরিবর্তন আসার পরে বলা হচ্ছে যে মানে হিন্দু সম্প্রদায়ের উপর একটা হামলা হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে হলে তো সবার আগে এই মন্দিরেই হওয়ার কথা ছিল, এটা একটা ভিত্তিহীন কথা। হ্যাঁ, ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট এবং সম্পূর্ণ গুজব। এবং বাড়ি আমার এখানে এই মন্দিরটার পাশে, মন্দিরের তিন দিকের মালিকই আমি, আমার এই এলাকার সব মানুষই জানে। আমার জন্ম এখানে, জন্ম থেকে আমি এখানে বড় হয়েছি, 65 বছর বয়স, আজ পর্যন্ত কোনো ধরনের হামলা মামলা এগুলো হইতে আমি দেখিনি। এই যে এক বদলোক ভাতিজা, তার বাড়িটা মন্দিরের পাশে, সে আমার পড়শি সম্পর্কে ভাতিজা হয়, তার বাড়িও মন্দিরের পাশে, আর আমি মন্দিরের তিন দিকেই আমি। কিন্তু আমি তো এত বয়স হয়েছি, আমি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার, চিকিৎসা পেশার সাথে জড়িত, আমি আজ পর্যন্ত কোনো ধরনের হামলা মামলা এমনকি ঢিল মারা সেটাও দেখিনি। আপনাদের এখানে যে বিষয়টা মানে একদিকে হচ্ছে মসজিদ আর একদিকে হচ্ছে মন্দির, মানে পাশাপাশি একটা ওয়াল মাঝখানে, হ্যাঁ, এটা কীভাবে হলো? এটা শুরু আসলে ওই যে আমাদের দেশের মানুষ সম্প্রীতি মানুষ এবং মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্ব বন্ধুটা অটুট। হ্যাঁ, এবং আমার জানা মতে এই
আমাদের দেশে যত মসজিদ বা মন্দির আছে সবগুলার সম্পত্তি তো ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ দানকৃত সম্পত্তি। তো এই মন্দিরের সম্পত্তিটা আমাদের এদিকে একজন জমিদার ছিলেন কোন এক সময়, হিন্দু জমিদার, উনি দান করছিলেন। আর এই যে মসজিদ এবং ঈদগাহ দেখছেন, এই তো আমাদের মুসলমানদের দানকৃত, হ্যাঁ, মুসলমানদের দানকৃত ওয়াকফকৃত সম্পত্তি। তো পাশাপাশি হয়ে গেছে, কারণ মুসলিম হিন্দু এটা তো এখন এতদিন পরে এসে ভেদাভেদ হচ্ছে, কিন্তু আমরা ছোটোবেলা দেখছি কোনো ভেদাভেদ ছিল না। আমরা যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, হিন্দুদের পূজা হইলে যাইতাম, দেবতা দেখতে দিই। এখন অবশ্য বুঝি মুসলমান বড় হয়ে গেলাম যাই না, হ্যাঁ, প্রসাদও খাই না, কিন্তু একসময় আমরা খাইছি। তার মানে এই না যে আমি হিন্দুকে মানে না, হিন্দুদেরকে আমরা ঘৃণা করি। তার সংখ্যালঘুগুলো উঠছে, যে কথাগুলো আসছে এগুলো আসলে ভিত্তিহীন। সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই আমার দৃষ্টিতে। আমরা আমার এলাকার নাই, সারা বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। আর যদি সংখ্যালঘু হইন তো দুই বাংলার মাঝে কোনো সংখ্যালঘু নাই। যদি আমরা বাংলারে মা কই, তো বাংলাই যদি আমার মা হয় তাহলে আমরা সংখ্যালঘু কই। এগুলো ভিত্তিহীন রাজনীতি, অযথা। এগুলো আসলে আমরা মাথা টানাটাও একটা ভুল চিন্তা আমি মনে করি আর কি। মানে আপনারা কি মনে করেন? তবে আমরা খুব সুন্দর, আমরা খুব সুন্দর মিলিমিশে আছি। আমরা কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, যে খ্রিস্টানও আছে, কিন্তু আমরা ভাই, আমরা একে অন্যের ভাই ভাই হইয়া চলি। আর এইভাবে সারাটা বিশ্ব চলুক, আমরা এটাই চাই। ওইখানে মানে পুজো কোন সময় পালন হয়, আর মানে নামাজের সময়? পূজা যখন তাদের করা, যখন তারা পূজা করে, তখন আমাদের আজান হয়, তারা অফ থাকে, হ্যাঁ। এবং আমাদের আজান আর নামাজ তো সর্বোচ্চ 15 মিনিট, আজান থেকে নামাজ এন্ডিং 15 মিনিট সময় নেয়। তো যখন আজান হয় ওরা তো জানে, কারণ এই দেশেরই মানুষ, তো আমাদেরই ভাই, ওরা জানে যে কখন কোন আজান হয়। তা আজানের 15 মিনিট আগে, 5 মিনিট আগে ওরা অফ থাকে, এবং 15 মিনিট পরে আবার শুরু করে। আমাদেরও অসুবিধা হয় না, তাদের পূজা পালে কীর্তন আমাদের কোনো সময়। এবং এইখানে আমাদের এই মন্দিরটা, আমার শোনা কথা আর কি, আমি জানি না, এটার অর্থও জানি না, জাগ্রত মন্দির নাকি বলা হয় মানুষকে, হ্যাঁ। এখানে অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থী আসে, প্লাস এখানে কীর্তন হয়, পাঠাবলি হয়, খানারও আয়োজন হয়। এখানে এইরকম বন্দোবস্ত আছে, তো এতে তো আমাদের তো কোনো অসুবিধা নেই। এমনকি মানে আমরা অনেক সময়, এক সময় এখানে বাথরুম ছিল না, আর যেহেতু আমি পাশের পার্শ্ববর্তী বাড়ি মালিক, ওই দূর দূর থেকে, সুনামগঞ্জ থেকে, তাহিরপুর থেকে লোকজন আসলে মেয়ে ছেলে আসছে, তো আমি এসে বলতাম, ভাই আপনার তো মেয়ে ছেলে আছে, যদি কারো বাথরুমের প্রয়োজন হয় আমার বাসায় যাবো। তা আমার বাসায় যাইতো, অনেক মেয়ে ছেলে যে রেস্ট নিত, জল পান করতো, পেশাব পায়খানা করে চলে আসতো। আমরা এইভাবে সহযোগিতা করি, এখনও আমরা করি। আমার যদ্দূর বিশ্বাস যে মসজিদের আগে মন্দিরই আছে এখানে। আচ্ছা, মসজিদের আগে এইটা মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে আমাদের মসজিদ হয়েছে এখানে। মসজিদ হওয়ার পরে এই যে আমাদের এখানে মুসলিম সমাজ বা হিন্দু সমাজ, আমি 2007 মসজিদ জয়েন করছি, কারণ আমার দৃষ্টিতে এখানে লাগছে যে ভাই ভাই এসে চলতেছে, হিন্দুদের পূজায় তারা আমন্ত্রণ দেয়, অনেক সময় তারা আমাদেরকে দাওয়াতও দেয়, আমার দিছে দাওয়াত এখানে, যে আমাদের নীলদা আছে এখানে, তার বোনের বিয়ার সময় বোধ হয় এবং তার মেয়ের বিয়ার সময়ও দাওয়াত করছে আমার, এবং তার বোনের বিয়ার সময় অলরেডি তার বাসায় চলে গেছি আমি। আচ্ছা, এবং এই যে এখানে আসার পরে যে মসজিদে মন্দিরটার পুরোহিত যিনি আছেন, সাধারণত আমাদের এই বাগানের এই, তাকে সাউলটা গুরু বলে বোধ হয়। আলহামদুলিল্লাহ আমাদের আন্তরিকতা আছে, আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হয় এটা আমরা চিনিও না, বুঝিও না, মানে মাথায় নাই না, এটা মাথায় আমরা বুঝিও না। আমাদের এখানে এখানে বলছিল আমাকে, যদি এরকম হিন্দুরা আসে আমাদের এখানে প্রস্তাব করে, আমাদের অজুর জায়গাটা নষ্ট অনেকেই আমরা বলছি, কিন্তু আমি নিষেধ দিই নাই। তো তারা মানুষ, তার সেবা হইতে পারে, তারা তো মন্দিরে যাক, তাদের মন্দির বন্ধ থাকতে পারে, আমাদের এখানে আসুক, আসেন, আপনাদের জন্য কোনো সমস্যা নাই। এটা তো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইয়ে, কারণ এরকম মানে একটি এত অল্প ইয়ের মধ্যে এই ধরনের মন্দির খুব কম আছে বা মসজিদ কম আছে। আপনি সারা বাংলাদেশের মধ্যে আমরা ভৈরব বাজারটা হইল সবচেয়ে ইয়ে, কারণ মন্দির মসজিদ একখানো। শুধু তা নাই, আমি দেখছি মসজিদে অনেক হিন্দু মহিলারা তারা তো বক্তি দেন, আবার টাকাও দেন। আমি নিজে দেখছি, আমি নিজে দেই, আমার বাড়ি সুনামগড়, আমি শাহজালাল মাজারও কয়েকবার গেছি, সত্যি কথা, যেটা বহুতবার গেছি। কোনো সমস্যা হইলে আমি এখান থেকে এখানে গাড়ি পার্কিং করতে দিই না, কারণ এক তো আমার দোকান আর এক তো তারা একটা প্রতিষ্ঠান, আমি গুরুত্ব দিই। এই রঙটা আসলে আমি করছি, আমি লেখিয়ে দিব, সমস্যা নেই। এই রং আপনি করেছেন, মানে মন্দিরের সামনে রং? আমি নিজে করছি। আচ্ছা, তো সমস্যা কি? এটা সুন্দর রইল প্লেসটা, আমি এখানে সবসময় পরিষ্কার রাখি, তারাও কিন্তু, তারাও আমাদের মতো, তারাও কিন্তু আন্তরিক, ওদের ধর্মের ইয়ে ওরা করতেছে, আমরা ধর্মের ইয়ে আমরা করতেছি, কোনো সমস্যা নাই।
আর এখানে আপনাদের মানে পুজো কতবার হয়, মানে প্রতিদিন? মানে এমনি তো ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণে ডেইলি পূজা করে, আর মানে বছরে একবার আমাদের যে পৌষ সংক্রান্তি হয় না, পৌষ সংক্রান্তির সময় মানে মেলা হয় বেশি, লোকজন জড়া হয় বেশি, আসে কীর্তন করে, এরপর লুটুর দেয় দিয়ারি, মানে যার ব্যবস্থা যায়। এই যে বলছেন আপনাদের কীর্তন হয়, কীর্তনের সময় হ্যাঁ এখানে তো ঢোল বাজে, বাজনা বাজানো হয়, হ্যাঁ, আর পাশে তো মসজিদ, এটা কি কোনো সমস্যা হয়? টাইম চেঞ্জ করিয়া হয়। আচ্ছা আচ্ছা, আমাদের নামাজের সময় এগুলো হয় না, নামাজের সময় করা হয় না। মন্দিরের যারা আজ্ঞা ঘটে এরা লোকের মানুষ নাই, আমরা এটা পাইছি না, এটা বহু আগর। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মানে আপনার আগেও আরও অনেক পুরোহিত ছিলেন। আর মসজিদের মন্দির কি একসাথে এই প্রতিষ্ঠা? বিষয়টা আসলে খুব অবাক, যেটা হচ্ছে এখানে এই যে আমি এখন মন্দিরে দাঁড়িয়ে আছি, একটু আগে ছিলাম মসজিদে, মানে একেবারে পাশাপাশি দুইটা জায়গা, আর মসজিদের মন্দির একসাথে, এখানে হচ্ছে পুরোহিতের সাথে আছে, একটু আগে ছিলাম ইমাম সাহেব। এই কারণে আমরা কোনো ঝামেলা হয় না, কারণ মসজিদের ইমামের লগে আমার মিল, তার লগে আমার, তারও আমার লগে মিল। আচ্ছা, আপনাদের মানে বন্ধুত্বপূর্ণ দুজনের, ইমাম আর পুরোহিত, মানে এই বিষয়টা আসলেই খুবই অবাক করার মতো বিষয়। এবং কোনো অসুবিধা বলে কোনো জায়গা সঙ্গে নেই, আমরা এই জায়গা খুব ভালো লাগবে।